একটা পাটাল চিংড়ি বের করছি বুঝছো, সেই আদলা 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 ঢাই করে তোমাকে মারলে তোমার মাথায় আলু উঠে যাবে। না না না, এটা আদলা না, এটা ফরমা। ফরমা? আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এই যে আপনাদের ভাইয়া সানে ধার দিচ্ছে। সানে ধার দাও না কি জানি বলে এটাকে, ছুরিতে শান দেওয়া। ও আচ্ছা, ছুরিতে শান দেওয়া। না আমি আসলে এটা জানতাম না, এজন্য ভুল হয়েছে। তুমি হাসলা কেন? সানে ধার দেওয়া। এই তুমি হাসলা কেন? হ্যাঁ সানে ধার দেওয়া তাই না? তো ছুরিতে শান দেওয়ার রিজন হচ্ছে এই যে, আমি গতকাল রাত্রেই যে ভুড়িটা আনা হয়েছিল গতকালকে, সেইটা শুধুমাত্র হলুদ দিয়ে একটু জাল দিয়ে রাখছি। তবে জাল দেওয়ার আগে এটা কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, নিয়ে তারপরে সামান্য পানি দিয়ে সামান্য হলুদ দিয়ে যেভাবে জাল করে রাখা। গ্রামেগঞ্জে কিন্তু এরকম করে করে রাখে, বিশেষ করে কুরবানি ঈদে হাঁড়ি ভরে, মানে যে কুরবানির পশুর যেই ভুড়িটা হয় সেটা করে রাখে। আমরা আমাদেরকে দেখেছি। আপনাদের কার কার বাসায় এরকম ভুড়ি জাল করে রাখে বলেন তো, কমেন্টস করে জানাবেন আমাদেরকে। তো এই জাল করা ভুড়িটা এখন ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে, আর এই কাটাতে সেজার পাপা আমাকে হেল্প করবে, কারণ শক্ত জিনিস আমি কাটতে পারবো না। এই পানিটা কি একবারে ফেলাই দিব সব নাকি এখান থেকে জাস্ট একটা করে তুলে তুলে কাটবো? না আমি পানিটা তোমাকে ঝরাই দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে দাঁড়াও, ওয়েট করো। ভুড়ি খাইতে মজা কিন্তু কাটতে কষ্ট না? প্রসেস করতে বড় কষ্ট। হ্যাঁ, সেজার পাপা আমাকে ভুড়িগুলো কেটে হেল্প করছে। এই তুমি যে বলছিলা মালয়েশিয়ার লাংকাইতে যেভাবে আমরা খেয়েছিলাম ভুড়ি রান্না, ওই যে তামিল একটা হোটেলে, এরকম বড় বড় ভুড়ি থাকবে, সাথে একটু বড় বড় করে আলু কেটে দেওয়া, ওই অনেকটা মাংসে যেরকম আলু দেয় ওরকম বড় বড়, তারপরে হচ্ছে ঝোল, অনেক ঝোল থাকে ওই ভুড়িতে, ওই টাইপ করে রান্না করার। ওটা করে খাওয়াবা? করবা, তাহলে একটু বড় পিস রাখতে হবে ওগুলা। আচ্ছা তাহলে আমি কিছু হচ্ছে ছোট ছোট করে কাটি, আর কিছু এর ভেতর থেকে ওরকম বড় বড় রাখি, তুমি ওইটা হচ্ছে ওরকম করে করার ট্রাই করো, দেখো। সেই মালয়েশিয়ায় ফিরে যাবো আবার, লকডাউন, মালয়েশিয়া তো যাওয়া যাচ্ছে না তাই না? এই আমরা এবার বাংলাদেশে গেলে চলো মালয়েশিয়া ট্রিপে যাই। বাংলাদেশে যাবা বাংলাদেশ ঘুরতে? ট্রু, হয়তো সেটা 15 দিন এক মাস বা দেড় মাসের ছুটি নিয়ে, এর ভিতর যদি তুমি আবার মালয়েশিয়া ট্রিপের জন্য সময় বরাদ্দ করো তাহলে তো তোমার সেই সময়টা বাংলাদেশ থেকে কাটা যাবে। না আমি বাংলাদেশ থেকে সময় কাটতে চাই না, আমি বাংলাদেশেই বেশি দিন থাকতে চাই। হ্যাঁ আচ্ছা, তোমার এটা মনে হয় অনেকে বলছিল যে কেচি দিয়ে কাটতে। হ্যাঁ কেচি দিয়ে কাটলে কিন্তু ইজি হয়। কিন্তু ইজি হয় বাট আমার কাছে দেরি হচ্ছে, আমি ট্রাই করছি কেচি দিয়ে কিন্তু আমার কাছে দেরি হচ্ছে, ওর থেকে আমার কাছে প্রচুর চর্বি, মানে চর্বি জাতীয় জিনিস কাটতে গেলে লাইক মাংস কাটতে গেলেই ছুরিতে ছুরির এই ধারের এখানে যখন চর্বিটা জমে যায় তখন আর ধার থাকে না, চর্বি জিনিস হচ্ছে ছুরির ধার খুব নষ্ট করে, এই জন্য ওই যে শান দিয়ে নিতে হয় মাঝে মাঝে। দেখবা যে আমাদের দেশে কষাই বা ভোচর যেটারে বলে, ওরা দেখবা যে দুই চারটা পোজ দেয় ডাসা দিয়ে আর শেষ 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 করে মেরে নেয়। ঠিক আছে তুমি এটা কেটে দাও, তারপরে আমার রান্না করার পালা। আমি এই ভুড়িটাকে দুই ভাবে রান্না করব, একভাবে ছোট ছোট কাটার পরে ওটাকে বড ভাজি করব, আর আরেকভাবে হচ্ছে ওই মালয়েশিয়ার লাংকার মতো, হ্যাঁ বড় বড় পিস, এইরকম বড় বড় পিস সেটা আলু দিয়ে ঝোল করব। তামিল রান্না হবে? তামিল রান্না, হ্যাঁ ওইটা কিন্তু খুবই মজা ছিল। আচ্ছা তামিলকে ইন্ডিয়ার কি প্রদেশ জানি বলে, মানে ওটা মধ্যপ্রদেশ নাকি? আমি সঠিক জানি না, আমার ইন্ডিয়ান কোনো দর্শক থাকলে প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ কোনো দর্শক থাকলে তার যদি জানা থাকে ওই রেসিপিটা কাইন্ডলি আমাদের জানাবেন, খুবই উপকার হয় কারণ ওই খাবারটা আমাদের কাছে খুবই ভালো লাগছিল। আর আসলে তারপরে আর তো খাওয়া হয় নাই। মালয়েশিয়ার ওই তামিল রেস্টুরেন্টের এই ভুড়ি রান্নাটা আমরা এখন পর্যন্ত খুব মিস করি, খুব মনে পড়ে। ওটা মেবি হোটেল ফুরামার সামনে ছিল, কুয়ালালামপুরে। হ্যাঁ ফুরামা থেকে বের হয়ে সামনে ছিল ওই হোটেলটা, রাইট কুয়ালালামপুরেই।
তো ঠিক আছে তুমি এগুলা কেটে নাও। সব কেটে ফেলো না, আবার কিছু অবশিষ্ট রেখো। তো এখানে এসে যার পাপা এই যে বেশি খানিকটা ভুড়ি এরকম ছোট ছোট করে কেটেছে, যেগুলো আজকে ভাজি হবে, আজকে না হয়তো কালকে হবে। আর অল্প খানিকটা রেখেছে ওই মালয়েশিয়ার লাঙ্কাইতে যেভাবে খেয়েছিল বড় বড় করে আলু দিয়ে ঝোল, ওইটা করার জন্য। তো এটা মেবি আজকে করব, আর এটা একটু মশলা দিয়ে কষায় রাখবো কালকে ভাজি করার জন্য, বট ভাজি। আর এই যে দেখেন এখানে ডল হাউজের মধ্যে আপনাদের সেজা বুড়ি কি করছে, ওখানে ওর কাপুচুপুর, আমার কাপুচুপুর, ওর যতগুলা পুতুল টুতুল আছে টুকিটাকি সব নিয়ে ঢুকছে। কি করছো? কার্টুন দেখো? তাই তুমি কিসের মধ্যে ঢুকেছো? টেন্ট হাউস। ও, তুমি মাম্মিকে রান্না করতে হেল্প করবা না? তোমার রেড কিচেন লাগবে? ওকে, রেড কিচেন ইনশাল্লাহ বানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে পাপা। ওকে, পাপা আসছে, পাপা আসছে উপর থেকে, পাপা আসছে, দেখো তোমার মেয়ে কি করছে। তোমার সিঁড়ি দিয়ে নামার শব্দ শুনে সে আরো পালাতে যাচ্ছিল। আস্তে আস্তে আস্তে। কি করছে দেখেন? কি করছে দেখেন? কি করছে? অ্যাপল পড়েছে। ও, অ্যাপল পড়েছে। কতদিন যে জুকিনি নিয়ে আসছিলাম, তো অল্প করে কিনেছিলাম যেহেতু আমি ওটা এর আগে খেয়েছি বাট কখনো রান্না করিনি। লাউ চিংড়ির মতো করে রান্না করতে হয় এটা আমি জানতাম, কারণ আমি খেয়েছিলাম ওভাবেই। তো আজকে প্রথম রান্না করব। অনেকে আমাকে অনেক রকম রেসিপি দিয়েছেন জুকিনি রান্না করার, থ্যাংক ইউ সো মাচ। আমি সবার কমেন্টসগুলো পড়েছি, তো চিন্তা করলাম অনেকে বলেছিলেন যে ডিম দিয়ে ভাজি করার কথা, তো যেহেতু জুকিনি খুবই কম অল্প পরিমাণে আছে তো ভাজি করলে এটা আরও কমে যাবে। এরপর দিন একটু বেশি করে কিনে তারপরে ভাজি করবো ইনশাল্লাহ। আজকে চিংড়ি দিয়ে রান্না করব। তো এই যে এখানে আমার ফ্রিজে চিংড়ি ছিল, এই চিংড়িগুলো হচ্ছে ফ্রোজেন প্যাকেট করা চিংড়ি, যেটার হচ্ছে নেট ওয়েট হচ্ছে 700 গ্রাম। কয় পিস আছে আমি এর মধ্যে জানি না, তো ডিটক্স হলে আমি এটা দেখতে পারবো কয় পিস আসছে। না না না, জেনে কিনছি তাই তো। হ্যাঁ, না জেনে কিনছি। তো এটা ছাড়তে থাকুক। আর চিংড়িগুলো কিন্তু বেশ বড় সাইজের মাথা বাদে আছে, যেহেতু ফ্রিজে মিডিয়াম সাইজের কিংবা ছোট চিংড়ি কোনোটাই নাই, এই জন্য এই বড় চিংড়িটারই আমি কয়েক পিস দিয়ে জুকিনি রান্না করব। সাথে আলু কেটে রেখেছি, যেহেতু জুকিনি মাত্র দুইটা তো ছোট ছোট আলু অল্প করে কাটছি, যেটা দিয়ে আমি চিংড়িটা ঝোল করব। আর বাদ বাকি যে কয় পিস চিংড়ি থাকবে ওইটা হয়তো কাল পরশু আমি দো পেঁয়াজা করব। আর হ্যাঁ, মজার যেটা বিষয় সেটা হচ্ছে এই আলুটা, এই আলুটা হচ্ছে আপনাদের ভাইয়া আজকে কলিজা সিঙ্গারা বানাবে। মনে আছে কিনা জানি না, অনেকদিন আগে কিন্তু আমাদের ওই যে কলিজা রান্না হয়েছিল আর আপনার ভাইয়া আমাকে দিয়ে কিছু কলিজা বক্সে করে রাখাইছিল যে এটা দিয়ে সে কলিজা সিঙ্গারা বানাবে। আমি কয়েকবার করে বানানোর অ্যাপ্রোচ নিয়েছি, কিন্তু আপনাদের ভাইয়ার কথা যে না, তিনি নিজে বানাবেন এবং তিনি ইউটিউব থেকে অনেক রেসিপি দেখেছেন, অনেক রিসার্চ করেছেন। তো আজকের ওই কলিজা সিঙ্গারাটা টোটালি তিনি নিজে হাতে করবেন। ওই রেসিপিটা আমি আমার এই ভিডিওতে শেয়ার করছি না, বা ভিডিওটা যদি কেউ দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আপনাদের ভাইয়ার চ্যানেলে ওই রেসিপিটার ভিডিও, অ্যাকচুয়ালি রেসিপি না, ও কিভাবে বানাই পুরুষ মানুষ যতটুকু পারে, ও যেহেতু রান্নায় অভ্যস্ত না, চেক দ্য ডেসক্রিপশন বক্স। আর আপনাদের ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে সে কলিজা, আমি একটু জাল দিয়ে রাখছি, এবার এটা নাকি কিভাবে প্রসেস হবে দেখা যাক, ফ্রিজ থেকে বের করা। এখন আমার রান্নার পালা, আমি প্রথমে জুকিনিগুলোকে কেটে নিব। অনেক আপুরা আমাকে বলেছিলেন যে জুকিনিটা যদি কচি হয় তাহলে খোসা সহই রান্না করা যায়, আর আদারওয়াইজ খোসাটা ছিলে নিতে হবে।
তো বেশ ভালো কুচি আছে এজন্য আমি খোসাটা ছিলছি না আমি খোসা সহই আজকে এটা রান্না করব আর একটু বড় বড় করে কেটেই রান্না করব ভিতরও কিন্তু বেশ কুচি চিংড়িগুলো আমি একটু পরিষ্কার করে ক্লিন ক্লিন করে নিচ্ছি এর ভিতরে যে একটা ময়লা থাকে ওটা বের করে নিতে হয় এটা রগ মতো থাকে কি জানি না হ্যাঁ এই যে এটা এটা ময়লা কিন্তু এটা ভালো করে ক্লিন করে বের করে নিব আমি খোসাটা ফেলাবো না এজন্য একটু কষ্ট করছি খোসা ফেলাই দিলে কিন্তু এটা আরো ইজিলি বের করা যায় তো আমি খোসাটা রাখবো খোসা সহ আমি এটা জাস্ট আলাদা করে ক্লিন করে নিচ্ছি আর সুন্দর দেখার জন্য আমি লেসটাও রাখব জাস্ট এখানে একটু সাইজ করে নিব আমি বড় চিংড়িগুলো সাধারণত এভাবেই রান্না করি একটু দেখতে ভালো লাগে এই আর কি তবে ভালো করে ক্লিন করে নিতে হবে এই যে ভিতরে এই ময়লাটা এটা বের করে নেওয়াটা খুবই জরুরি ঠিক আছে এটা এখন হলুদ আর লবণ দিয়ে মাখানোর পালা গুড়িগুলো আমি কষাবো এর জন্য যাবতীয় যা টুকিটাকি গুঁড়া মশলা টসলা লাগে গুঁড়া না গোটা মশলা সেগুলো দিয়েছি আর সাথে হচ্ছে বাটা মশলা দিব কিছুটা এখানে মোটামুটি 2.5 কেজির উপরে ভুড়ি আছে টোটাল 3 কেজি ভুড়ি ছিল আমি কিছুটা রেখেছি ঝোল রান্না করব বলে আর বাকিটা হচ্ছে এখন জাস্ট কষায় রাখবো পরবর্তীতে ভাজার জন্য সাথে অন্যান্য যেসব মশলা যাই সবই যাবে মোট কথা মাংসের মশলা যেগুলো আমি সবই দেই ভুড়িতে অনেক আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপু তোমার এই কৌটাগুলা কোথা থেকে কিনেছো আমি এর আগেও বলেছিলাম তো এইগুলো হচ্ছে যে লুটনে এখানে বেরি পার্ক আছে বেরি পার্কে ববিন্স নামে একটা দোকান আছে ওই দোকান থেকে কেনা এবং আমার কাছে খুবই ভালো লাগছে দেখতেও সুন্দর আর কাজেও ভালো এগুলো কিন্তু কাঁচের না এগুলা প্লাস্টিকের মরিচের গুঁড়াও দিয়ে দিলাম পরিমাণ মতো আর এটা হচ্ছে জিরার গুঁড়া আজকে বুড়ি ভাজি করব না আজকে তো ঝোল রান্না হবে তেলও দিয়ে দিচ্ছি আর ভাজির সময় আমি আরো তেল দিব এখন তেলের পরিমাণটা একটু কমই থাকবে এদিকে আরেকটা কড়াইতে আমার চিংড়িগুলো ভাজার জন্য একটু তেল দিয়ে দিব জুকুনি রান্নাটা আমি আগে বসায় দিব এই তো আপনাদের ভাইয়ার সিঙ্গারা রান্নার প্রিপারেশনও পাশাপাশি চলছে ওই যে ওই চুলায় এখনো কিচ্ছু শুরু করে নাই আর অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে দিব একটু ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দিব বিসমিল্লাহ চিংড়িটা ভেজে তুলে নেওয়ার পরে আমি এখানে কিছুটা পেঁয়াজ আর রসুন একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সিম্পল এটাতে আমি নর্মালি যেরকম লাউ চিংড়ি রান্না করি সেই সব মশলাই দিব খুবই সামান্য সামান্য একটু হলুদ আর সামান্য একটু মরিচ দিব লাউ চিংড়িতে কিন্তু আমি খুব একটা মশলা দেই না তো ওভাবেই করব আগে এটুকু একটু কষায় নি মশলাতে পানি বেশি হয়ে গেছে আপনাদের ভাই আর কলিজা সিঙ্গারার প্রিপারেশন ওইদিকে হচ্ছে আর এদিকে আউচ আমার জুকিনি আর আলু দিয়ে চিংড়ি রান্নার জন্য মশলাটা কষায় নিছি এখন এটাকে হালকা একটু মশলার সাথে কষাবো তারপরে সামান্য একটু ঝোল দিব আর এরপরে
চিংড়ি গুলো যে যে ভেজে রাখছি সেটা দিয়ে দিব। আমি ওই যে ঝোল যে ভুড়িটা রান্না করব ওইটার জন্য মশলা কষাই নিচ্ছি। নরমালি এই ভুড়িতে যেরকম মশলা দিয়েছি সেগুলোই বেশি কিছু না, আর শেষে একটু ওটাতে বাগার দিব আর একেবারে ঝোল ঝোল হবে, বড় বড় আলু যাবে মাংসের মতো। এই তো এবার ভুড়িগুলো দিয়ে দিলাম। এই রান্নার একটা বিশেষত্ব সেটা হচ্ছে আমরা তো খেয়েছিলাম মালয়েশিয়াতে, তো যেটা বুঝছি যে ওরা ভুড়িটাকে মেবি প্রেশার কুকার বা সামথিং এরকম কোনো কিছুতে খুব বেশি নরম করে ফেলে সেদ্ধ করে, তো এটা অনেকক্ষণ ধরে আমাকে জ্বালাতে হবে আমি মশলার সাথে একটু কষায়ে তারপরে পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে থাকবো একেবারে নরম করার মতো। আর ভুড়ির সাইজগুলো তো এই যে মাশাল্লাহ এত বড় বড়। ওদের ভুড়িটা এত নরম হয়তো যে হাত দিয়ে ছেড়া যেত, ওই বড় বড় পিস থেকেও মাংসের মতো হাত দিয়ে ছেড়ে নেওয়া যেত। আমরা ওইখানে প্রায় 10-15 দিন মতো ছিলাম কুয়ালালামপুরে, তো তখন প্রতিদিন রাত্রের ডিনারটা আমরা অ্যাটলিস্ট ওনাদের হোটেলেই করতাম শুধুমাত্র ওই ভুড়ি খাওয়ার জন্য। এবার চিংড়ি আর সাথে 2-3টা কাঁচামরিচ একটু মাথাটা ফেড়ে দিয়ে দিলাম। ওয়াও, চিংড়িগুলো দেখেই তো আমার মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। আমি কোনটা খাবো? সবই খাও, সমস্যা নাই, আমি সব খাবো। হ্যাঁ, তা তুমি কি এটা আমাকে ভালোবেসে দিচ্ছ নাকি আমাকে খাদক প্রমাণ করতে যাচ্ছ কোনটা ভালোবেসে? বিকজ আমি জানি তুমি চিংড়ি পছন্দ করো, তো তাই বলে তোমাকে দেবো না? সবই না, আমিও খাবো, দুজনের জন্যই করেছি। জুকিনি, হ্যাঁ জুকিনি চিংড়ি রান্না শেষ। আমি মাঝে অবশ্য টমেটো পছন্দ করি দেখে একটা টমেটো একটু ফালি করে কেটে দিয়েছি, আর এই যে এখন একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। দ্যাটস ইট। এটা এখন আমি চুলাটা বন্ধ করে চুলার উপরে রেখে দেব কিছুক্ষণ, তাহলে তেলটা সুন্দর মতো ভেসে উঠবে। আর এই যে এই পাশে আমি যে ভুড়িটা ভাজি করব কালকে বা পরশুদিন সেটা কষানো হয়ে গেছে, কালকে আবার একটু কষাবো তারপরে ভাজবো। আর এখানে ঝোল ভুড়ি রান্না করার জন্য সেটা চলতেছে, এটা অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে, তো আমি এটাকে এখন জাল করতে দিয়ে রেখে দিব। পানি শুকে আসলে আবার একটু গরম পানি অ্যাড করব, এভাবে খুব নরম করে সেদ্ধ করে নিতে হবে, তারপরে তো আলু অ্যাড করব। এই যে ভুড়িটা অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছি আর সাথে ঝোলও দিয়েছি আর এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, আর এই ভুড়িটা এরকম একটু ঝোলঝোলি হবে দেখে এরকম মনে হচ্ছে, বাট এটা কিন্তু একদম নরম হয়ে গেছে। অলরেডি একটু টেস্টও করেছিলাম যে পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য। এখন সামান্য একটু পেঁয়াজ আর শুকনো মরিচ আর একটু আস্ত জিরা দিয়ে আমি এটাকে ফোড়ন দিব। তো এরপরে খাওয়া দাওয়া এখন হচ্ছে না, এই জন্য আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ সিঙ্গারা খেয়ে আমাদের অবস্থা খুব খারাপ, মুখে টুকে কোথাও লেগে আছে কিনা জানি না। যাই হোক, আমরা একদম পেট পুড়ে সিঙ্গারা খেয়েছি, মাশাল্লাহ সিঙ্গারাটা অনেক ভালো হয়েছিল, ও ফার্স্ট টাইম ট্রাই করেছে তারপরও বেশ ভালো হয়েছে। ভাত সম্ভব না এখন, পরবর্তীতে হয়তো 12-4 ঘন্টা পরে খেলেও খেতে পারি জানি না, তবে আজকের দুই তরকারি এত মজার হয়েছে যে মানে না ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো বা কিছুটা হলেও খাবো। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর যারা যারা আমাকে জুকিনির রেসিপিটা দিয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বরাবর সবসময়ই বলি যে কোনো মানুষই পারফেক্ট না, আমিও কিন্তু তার ব্যতিক্রম না, আমারও অনেক ল্যাকিংস আছে, অনেক সময় অনেক কিছু ভুল বলি ভুল করি, অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবসময় আমাকে যারা আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে সুন্দরভাবে সঠিক জিনিসটা উপস্থাপন করেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমার কাছে খুবই ভালো লাগে, আমি রিয়েলি বলছি আমি খুবই অ্যাপ্রিসিয়েটেড হই এবং আমি চেষ্টা করি আমার ওই ভুলগুলো পরবর্তীতে শুধরে নিতে। রান্নার রেসিপির ক্ষেত্রেও আমার একটা রেসিপি চ্যানেল আছে, মানে এটা না যে আমি সব রান্না জানি। এই যেমন আপনারা বিভিন্ন সময়ে আমাকে
বিভিন্ন নতুন নতুন জিনিসের রেসিপি দিয়ে হেল্প করেন। আমি আপনাদের সবার প্রতি অনেক বেশি গ্রেটফুল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং আপুরা, কারণ অনেক ভাইয়ারাও কিন্তু আমাকে রেসিপি দিয়েছে। এটা ছিল সব থেকে ইমপ্রেসিং বিষয় যে রান্না যে শুধু মেয়েরাই পারে তা না, ছেলেরাও কিন্তু পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আর আমাকে এরকম নতুন নতুন রেসিপি দিবেন। আর আমার রেসিপিস বাই সেজাস মম চ্যানেলটা সবাই ফলো করবেন। আমার যা রেসিপি আছে বা আমি যে রান্নাগুলো নিজের মতো করে করি সেগুলো সেখানে আপনাদের সাথে শেয়ার করে থাকি। আল্লাহ হাফেজ।